পুজো আসছে, তো এই মুহূর্তে চরম প্রস্তুতিতে চলছে ঠাকুর বানানোর কাজ, একদম শেষ পর্যায়ে। তো আজকে আমরা কথা বলতে এসেছি এমন একজনের সাথে যিনি বহু বছর ধরে এখানে আমাদের মূর্তি করছেন, আসুন তার সাথে আলাপ করি। হ্যাঁ গৌরাঙ্গবাবু, বলেন। আপনাকে জিজ্ঞেস করছি, এবার মার্কেট কীরকম? মার্কেট ভালো না খুব একটা। আচ্ছা, কটা ঠাকুর করছেন আপনি? 6টা বানিয়েছিলাম, 3টে বিক্রি হয়েছে। আচ্ছা, অন্যবারে সেখানে কটা হয়? অন্যবারে এই আমার 10-12টার মতন বানাতাম আগে, এখন একটু কমে গেছে। আচ্ছা, সবাই কি ছোট ঠাকুরের দিকে যাচ্ছে? হ্যাঁ, এবার সব ছোট ঠাকুর। আচ্ছা, মার্কেট খারাপ হওয়ার পিছনে আপনার মতে প্রধান কারণটা কি? এমনি এখন তো ওই করোনার জন্য হয়েছে এটা। আচ্ছা, সবার বাজেট কম, তাই তো? আচ্ছা, তো আপনার ঠাকুরের প্রধান বৈশিষ্ট্যটা কি কি থাকে, মানে আপনি কিভাবে ঠাকুরটা করতে পছন্দ করেন? যেরকমভাবে হয় আর কি, এগুলো সাবেকি। হ্যাঁ, মাটির কাজ হয় সাবেকি তো। হুম, আচ্ছা। এবং আপনি কত বছর ধরে এই প্রফেশনে যুক্ত, মানে এই কাজটি করছেন? এখন 40 বছর হয়ে গেছে। 40 বছর? মানে এটা কি একদম আপনার বাবার বাবার আমল, বাবার আমল থেকে চলছে? তাহলে আপনি বলছেন এবার যে মার্কেটটা খুবই খারাপ। হ্যাঁ, মার্কেট খারাপ আছে। আপনার নর্মালি কোন ঠাকুর সবচেয়ে বেশি বিক্রি হয়, মানে মানে দুর্গা পুজো না কালী কালী ঠাকুর না সব রকমই তো আপনি? সব রকমই বানাই, ওই কালী সরস্বতী এগুলি বেশি চলে। আচ্ছা, আর দুর্গা যেরকম নর্মাল থাকে, নর্মাল থাকে, বায়না হলে বানাই, বায়না না হলে বানাই না। আচ্ছা, ঠিক আছে গৌরমবাবু, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আশা করছি এবার অনেক ভালো হয়, পরের বারটা যাতে আর একটু বেটার হয় সেটা আমরা আশা করছি। ধন্যবাদ। তো কেমন লাগলো ভিডিওটা, ভালো না? আরে লাগবেই তো, চ্যানেলটার নাম হচ্ছে রিয়েল টু রিল। এই চ্যানেলে আপনার ভালো লাগার একমাত্র কারণ, কারণ আমরা রিয়েল ট্যালেন্টেড পিপলকে তুলে আনছি আপনার সামনে আর তাদেরকে চেষ্টা করছি রিল লাইফে পৌঁছে দেওয়ার। সুতরাং একটাও ভিডিও আপনি প্লিজ মিস করবেন না। সেকেন্ড হচ্ছে, আপনার যত বন্ধুবান্ধব আছে প্লিজ প্লিজ বলুন না একবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কেন বঞ্চিত করবে তাদের এত ভালো ভিডিও থেকে। সো এগেইন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব অ্যান্ড রেফার আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।